হংকংকে আটত্রিশ রানে অল আউট করে দিয়ে একশত পঞ্চান্ন রানের বিশাল জয় পাওয়ার মধ্য দিয়ে এবারের এশিয়া কাপের সুপার ফোর নিশ্চিত করেছে পাকিস্তান অন্যদিকে গ্রুপ পর্বে টানা দুই ম্যাচের দুটিতেই জিতে সুপার ফোরে উঠেছে ভারত ফলে টুর্নামেন্টে দ্বিতীয়বারের মতো পাক ভারতের মহারণ উপভোগ করার সুযোগ পাচ্ছে ক্রিকেট প্রেমীরা এশিয়া কাপ শুরুর আগেই আভাস পাওয়া গিয়েছিল তেমনটার অন্তত দুইবার এমনকি এই টুর্নামেন্টে তিনবার মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে দুই এশিয়ান ক্রিকেট পরাশক্তির কেননা ভারত পাকিস্তানের মতো শক্তিশালী দুই দলের সঙ্গী হয়ে এবারের এশিয়া কাপের গ্রুপ পর্বে ছিল হংকং অনুমিত ভাবেই তাই ভারত পাকিস্তানকে সুপার ফোরে দেখতে শুরু করেছিল সবাই শেষ পর্যন্ত প্রত্যাশা আর ফলাফল মিলে গেছে দুই দলই নিশ্চিত করেছে এশিয়া কাপের সুপার ফোর রাত পোহালে আগামীকাল দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ভারত পাকিস্তানের মহারণ শুরু হবে এই ম্যাচকে ঘিরে আগে থেকে বিভিন্ন জল্পনা কল্পনা ক্রিকেট বিশ্লেষকদের মাঝে ভারতের বিপক্ষে খেলা সবসময় চাপে এমনটাই জানিয়েছেন পাকিস্তানি ওপেনার মোহাম্মদ রেজওয়ান ম্যাচের আগে প্রতিপক্ষ ভারতকে নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন ভারতের ম্যাচটা আমাদের জন্য বেশ চাপের তেমনটা ভারতের জন্য তবে শেষ পর্যন্ত ২২ গজের লড়াইয়ে যারা সাহসী এবং শান্ত থাকতে পারবে তারাই জিতবে দু সালে টি টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বে চির প্রতিদ্বন্দ্বী ভারতকে দশ উইকেটের বড় ব্যবধানে পরাজিত করেছিল মোহাম্মদ রেজওয়ানের পাকিস্তান পর সবশেষ এবারের এশিয়া কাপের গ্রুপ পর্বে ভারতের কাছে পাঁচ উইকেটে পরাজিত হয়েছে পাকিস্তান এবার কি প্রতিশোধ নিতে পারবে সুপার ফোরের লড়াইয়ের আগে এমন প্রশ্ন ছিল মোহাম্মদ রেজওয়ানের কাছে এ সময় তিনি সৃষ্টিকর্তার উপর ভরসার কথা শুনিয়েছেন মোহাম্মদ রেজওয়ান বলেন আমি খেলোয়াড়দের বলি ভারত কিংবা হংকং এটা কেবল ব্যাট এবং বলের খেলা আমাদের সেভাবেই দেখা উচিত নিঃসন্দেহে এটা বড় ম্যাচ আমাদের আত্মবিশ্বাসী থাকতে হবে পরিশ্রমটা কেবল আমাদের হাতে ফলাফল দিবেন সৃষ্টিকর্তা হংকং হংকংকে একশত পঞ্চান্ন রানে পরাজিত করেছে পাকিস্তান ভারতের বিপক্ষের ম্যাচের আগে পাকিস্তানে ওপেনার মোহাম্মদ রেজওয়ান হংকং প্রসঙ্গ টেনে এনে বললে ভারত কিংবা হংকং যে প্রতিপক্ষ হোক না কেন ফলাফল দিবে সৃষ্টিকর্তা